মসলিন হাতের কাজ নাকি মেশিনের কাজ, দুটো কিন্তু সম্পূর্ণই আলাদা। কারণ মেশিনের কাজ যত মসৃণ নিখুঁত হয়, হাতের কাজ অতটা মসৃণ না হলেও হাতের কাজ কিন্তু নিখুঁত নৈপুণ্য বেয়ার করে। আসসালামু আলাইকুম, আজকে আমরা সেই মসলিন মেশিনের কাজ আর হাতের কাজের পার্থক্য নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো অলমোস্ট আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে মেশিনের কাজ, যেটা আপনারা কাস্টমাইজ অর্ডার করতে পারেন, যে কোনো রং যে কোনো ডিজাইন। অলমোস্ট আমি সুন্দর একটা রং পরেছি, এটা চাইলে কালো, নীল, হলুদ, লাল, বর্ণিল রঙে সাজাতে পারে। তবে হাতের কাজ এই শাড়িটা আমরা অর্ডার নিতে পারি না, কারণ হচ্ছে একটা মেশিনের কাজ করতে 15 দিন নিম্নে হায়েস্ট সময় লাগলো, একটা হাতের কাজ মসলিনের করতে আনুমানিক 3 থেকে 3.5 মাস ধরে রাখতে হয়। তারপরও অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এই হাতের কাজগুলোর। তারপরও কেন জানি আমার কাছে মেশিনের মসলিনের থেকে হাতের কাজটা বেশি অ্যাট্রাকটিভ, ইউনিক এবং আনকমন মনে হয়। কারণ মেশিনের কাজ তো সবাই পড়তে পারে, সবাই করতে পারে, কিন্তু হাতের কাজ কিন্তু সেক্ষেত্রে নয়। আর অবশ্যই সেই হাতের কাজের সমস্ত শাড়িগুলো পাবেন আমাদের এয়ারলিনিকে, সেটা হোক মসলিনে, হোক সিল্কে, হোক আরও কটন বা খাদি বা লাকনো বা আরও অনেক ম্যাটেরিয়ালের মধ্যে তসর এবং পিওর সিল্কের মতো। সো অলমোস্ট অনেক চমৎকার একটা সাধারণ দেখাচ্ছে, এটা হাতের কাজের শাড়ি, অলমোস্ট 14 হাত, প্রত্যেকটার সাথে আমরা রানিং ব্লাউজ পিস এই যে করে দিয়েছি, এই যে দেখেন ইন্ডো পিঠে প্যাটার্ন এবং হচ্ছে। সো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক অ্যান্ড কমেন্টের ইন্সপিরেশনে চেষ্টা করব এই শাড়িটাও আমাদের নেক্সট করার জন্য, অথবা হাতের কাজের শাড়িগুলো। আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা হলেও কমেন্ট করবেন, কারণ হাতের কাজ মানে অবশ্যই বলবো যে আমাদের দেশীয় ঐতিহ্য। শুধু দেশীয় ঐতিহ্য মসলিন তো ঐতিহ্য বটে, তবে হাতের কাজও কিন্তু দেশি ঐতিহ্য। সেই ছোটবেলা থেকে কাঁথা স্টিচের কাজগুলো কিন্তু আমরা এই কাঁথার মধ্যে পরবর্তীতে শাড়ি এবং ড্রেসে দেখছি। দেখেছেন কি সুন্দর রং, তবে এটার রংটা একটু ডিপ আসতেছে, লাইভে অবশ্যই একটু হালকা হবে, ঠিক আছে? কারণ কিছু কিছু রং দেখা যায় লাইট লাইট থাকলে ডিপ হয়ে যায়, ডিপ থাকলে লাইট হয়ে যায়। তো অলমোস্ট খুবই সুন্দর, এটা কিন্তু পুরোটাই হাতের কাজের, কেউ বলবে দেখেন তো অ্যাজ লাইক এ পুরো মেশিন ওয়ার্ক। প্রত্যেকটা শাড়ির সাথে ফলস করা, সুন্দর করে টার্সেল করা সব সময়। কারণ আমি বলবো যে মসলিন পার্টিয়ার শাড়িগুলো মোস্ট অফ দ্য গর্জিয়াস এলিগেন্ট লেডিসরা পরে, সিরিয়াসলি। যে কোনো অনুষ্ঠান, যে কোনো ওকেশনকে অ্যাট্রাকটিভ করতে আই থিঙ্ক এরকম একটা শাড়ি প্রতিটা স্টেজে মানায়, প্রতিটা ওকেশনে মানায়। সো অলমোস্ট এমন সুন্দর সব শাড়িগুলো দেখতে অবশ্যই হেয়ারিনিকের পেজ ভিজিট করবেন, নতুনত্ব মানে হেয়ারিনিক, চমৎকার সব শাড়ি। সাথেই থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।